আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। এই পার্টে যেটা করব সেটা এর আগের পার্টে একটা ভুল করছিলাম, সেই ভুলটা সংশোধন করব। তো এর আগের পার্টে যেটা ভুল করছিলাম সেটা হচ্ছে এখানে এইচটিএমএলটা দিছিলাম, বাট এখানে এইচটিএমএলটাকে আমি পার্স করি নাই, ডাউনলোড করি নাই। তো আমি এখানে ডাউনলোড এইচটিএমএলটা ফাংশনটা এখানে কল করে দিব, তারপরে প্রোগ্রামটা রান করব। তো আশা করি এটা রান হবে। সাথে সাথে আরেকটা কাজ করে নিই, আমি আমার সার্ভার যেহেতু চালু আছে আমি লোকাল হোস্টে যাই। আমি এটাকে ফেভারিটের মধ্যে রেখে দিছি, www ফোল্ডারটা। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করি দেই সং নামের, আর এর মধ্যে HTML এর মার্কআপটা বাইরেই করে রাখি। এখানে আর দেখতে পাচ্ছি 1.sql তৈরি হয়ে গেছে, আর এখানে পুরোপুরি তথ্য চলে আসছে। আর রান করতে করতে একটা ইরর, তো ইররটা হচ্ছে রিপ্লেস করতে পারে না আউট অফ রেঞ্জ, ও তো লিস্ট তৈরি হয় নাই। আচ্ছা, এই লিঙ্কটা আগে দেখে নেই কি অবস্থায় আছে। কপি করলাম, তো ওখানে আমার যে সাইজটা দেওয়ার কথা ছিল সাইজটা দিতে পারতেছে না, শুধুমাত্র নামটা পাচ্ছে। আব্বাসউদ্দিন আহমেদ, ও এখানে নিচে কোনো সাইজ দেওয়া নেই, এই কারণে প্রবলেমটা হচ্ছিল। এখন যেটা করব আমি সেটা হচ্ছে এখানে একটু ভ্যালিডেশন করব। আমি এটাকে সরাই দিলাম, এই অংশটা, অর্থাৎ এলিমেন্টটা কল করার আগে চেক করে নেব এলিমেন্টটা এক্সিস্ট করে কিনা। এখানে ইফ এটা যদি এক্সিস্ট করে তাহলে নেম নামের ভ্যারিয়েবলে এই ভ্যারিয়েবলটা দিয়ে দিবে, এলস আমার নেম নামের ভ্যারিয়েবলটা এমটি স্ট্রিং এ রাখবে। সেম ভাবে এই পরেরটাও করব, সাইজটাও। ইফ সাইজ থাকে তাহলে একটা ট্যাব, আর এলস সাইজ ইকুয়াল এমটি। এমটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যদি এমটি কোনোটা থাকে তাহলে আমি এসকিউএলটা রাইট করব না। তো এখানে আমি চেক করে নিব যে এই দুটো ভ্যারিয়েবল এর কোনো একটাও এমটি আছে কিনা। ইফ নেম ইকুয়াল ইকুয়াল এমটি অর সাইজ ইকুয়াল ইকুয়াল এমটি, তাহলে পাস করতে দিব, আর এলস আমি ফাইলে রাইট করব। এটাকে একটা ট্যাব পরে দিয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ কমপ্লিট। তো এবার আমি বিল্ড দেই, আশা করি এবার আর প্রবলেম করবে না কোনো। আর দেখতে থাকি কি অবস্থা হয়। আর ওদিকে আমি বুটস্ট্র্যাপ 3 নিয়ে কাজ করব। তো বুটস্ট্র্যাপটা নামায় নেওয়ার কথা আমি ডাউনলোডে দিয়ে রাখছিলাম, দেখি বুটস্ট্র্যাপ 3 আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে সিএসএস আর ফন্ট এই পুরোটাই কপি করে নিব। কপি করে সো নামের যে ফোল্ডারটা তৈরি করছিলাম এখানে পেস্ট করে দিলাম। এখানে index.html নামের একটা ফাইল তৈরি করি, index.html। এটাকে ব্রাউজারে ওপেন করে রাখি, আর সাথে সাথে এটাকে সাবলাইমে ওপেন করি, যেহেতু কোড লিখতে হবে। দেখতে পাচ্ছি এখানে আবার প্রবলেম, ও আচ্ছা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফ এটার লেন্থ আমি বের করে নিব এটা লেন্থ যদি 2 হয় তাহলে এই অংশটা আচ্ছা আনডু করে দেই এর আগে যা কিছু লিখছিলাম ভ্যালিডেশন করার জন্য তো ইফ length of এইটা আচ্ছা তার আগে টু প্র্যাকটিস করে আসি এখানে এটাকে কমেন্ট আউট করে রাখি আর একটা লিস্ট বানাই নেই 1 আর আচ্ছা এ আর এবি length of l কে আমি প্রিন্ট করব দেখতে পাচ্ছি 2 ঠিক আছে সমস্যা হবে না আমার ফাইনাল ডট পাই এখানে length of কত ইকুয়াল ইকুয়াল 2 যদি হয় তাহলে এইটা ভ্যারিয়েবলটা করবে আর সাথে হচ্ছে ফাইলের রাইটও করবে আর না হলে করার দরকার নেই তো এবার রান দিয়ে দেখি কি হয় আর সাথে সাথে html ফাইলটাও লেখা শুরু করি তো এখানে html music আচ্ছা building website by using okay title acha music website the old music website আর এখানে দেখলাম আমরা লিংক করব সেই জিনিসগুলোকে লিংক করনি html আর css তো দেখে নেই হ্যাঁ এখানে ঠিকমতোই চলতেছে এটা এটা চলতে থাক আর আমরা আমাদের এদিকে html এর কাজ করতে থাকি তো css ফাইল থেকে bootstrap এর minified যে css টা আছে এইটাকে আমি লিংক করব দুটো লিংক করি তো css স্ল্যাশ এইটা আর script scripted source হচ্ছে JS থেকে bootstrap এর minified JS এটা JS slash তো সেভ করলাম এখন আমি ক্রমে যাব আর এটাকে রিফ্রেশ করব আর ইন্সপেক্টে যাব দেখি কোনো এরর আছে কিনা দেখতে পাচ্ছি এরর যে কিউরি প্রয়োজন যে কিউরিটা আমার এখানে নাই তো দেখে নেই এখানে বুটস্ট্র্যাপের মধ্যে কোনো জেকিউরিটা আছে কিনা জেএস এর মধ্যে নাই তো আমাকে জেকিউরিটা লাগবে তো জেকিউরিটা নামাইনি CDN থেকে আমি সোর্স কোডটা কপি করে jQuery.js নামের একটা ফাইল তৈরি করে সেখানে সেভ করে রাখব তো এটা আসতে থাকুক তার আগে যে আমরা ডকুমেন্টেশনে দেখছিলাম আর আমাদের এগুলা স্ক্র্যাপিং এর এগুলা লাগতেছে না তো আমি এগুলা বাদ দিয়ে দিলাম তো আমার এখানে সিডিএন চলে আসছে, আমরা এইটাই নিয়ে নেই। পুরা সোর্সটা আমি কপি করলাম এখান থেকে আর এই লিঙ্কে গেলাম, আর এখান থেকে আমি এটাকে সেভ করব আমাদের প্রজেক্টের ভিতরে, প্রজেক্ট ফর সং জেএস। ফাইলটার নাম আমি কপি করে রাখি কারণ লিঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, আর এখানে নামটা দিব। তো নামটা একবার শিওর হয়ে কপি করে আসি। আর এটা যেহেতু আমার কাজ শেষ, বাদ দিলাম আর এখানে এটা পেস্ট করে দিই। এখন ব্রাউজারে গিয়ে আমি এটাকে রিফ্রেশ করে দেখি যে আমাদের ঠিক মতো আসছে কিনা। তো দেখতে পাচ্ছি আবার একটা এরর। বুঝতে পার ওকে, আমি এখানে স্ল্যাশ দেই নাই একটা, এই কারণে প্রবলেমটা হচ্ছিল। এবার রান করাই দেখি, দেখতে পাচ্ছি কোনো এরর নাই, অর্থাৎ আমাদের লিঙ্ক সাকসেসফুলি হয়ে গেছে, বুটস্ট্র্যাপ আমাদের প্রজেক্টে ইনক্লুড হয়ে গেছে। এখন বুটস্ট্র্যাপের আমি ট্যাবটাকে ব্যবহার করবো বলছিলাম। তো ট্যাবটার যে সোর্স কোডটা আছে এইটা, তো এটা আমি মার্কআপটা নিয়ে নিচ্ছি এখান থেকে। আর বডির ভিতরে পেস্ট করে দিচ্ছি। আর তার আগে আমরা একটা h1 ট্যাগ দিয়ে সেন্টারে লিখে দেই ওল্ড মিউজিক ওয়েবসাইট, আর এটার ক্লাস দিয়ে দেই সেন্টার, টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার ক্লাসটা মেইনলি বুটস্ট্র্যাপের একটা ক্লাস। আর আমাদের এর ভিতরে এটা হচ্ছে আমাদের একটা হলেই হবে, হোম। আচ্ছা, রোল হচ্ছে ট্যাব, ডেটা টগল ট্যাব। ক্লাস অ্যাক্টিভ হচ্ছে ফার্স্টটাতে শুধু। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসগুলোকে বাদ দিব, আর সেম ভাবেই এখান থেকেও এটাকে বাদ দিব। আর এর মধ্যে আমার লিস্ট এলিমেন্টগুলো থাকবে। তো লিস্টের জন্য মূলত আমি টেবিল ব্যবহার করব। টেবিলটা সাধারণত কম্পোনেন্টের মধ্যে সম্ভবত আছে, তো দেখে নিই। টেবিল 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 তো এখানে টেবিল আমরা যে কোনো একটা নিয়ে নেই, তাহলেই কাজ হয়ে যাবে আমাদের, হেডিং সহ। বাট আমি যেটা যাচ্ছি সেটা এটা না, সিএসএস দেখি। হ্যাঁ, এখানে টেবিল আছে, বাটন টেবিল। তো আমি এইটা ব্যবহার করবো। তো আমি এইটা কপি করে নিলাম, আর করে গিয়ে এখানে পেস্ট করে দিব। টিআর td okay first একটা রো আমরা লিখে ফেলি রোটা হচ্ছে আইডি আমাদের দরকার নাই শুধু টাইটেল এন্ড সাইজ play or download so এখন আমি যদি রিফ্রেশ করি দেখি কি আসে দেখতে পাচ্ছি এখানে হোম আর আমার এটা চলে আসছে তো আমি এখন যেটা করব এটাকে কন্টেইনারের মধ্যে একটা রাখব যাতে করে সব কিছু ডিভ ক্লাস হচ্ছে কন্টেইনার আর এই ডিভটা শেষ করব একদম শেষে আর ইনডেন্টেশনের জন্য এখানে ডিপ শুরু করছি এই ডিপটা শেষ হইছে এটা আর এই ডিপটার এইটা তো এটাকে আমি সরাই দেই আচ্ছা ঠিকই আছে সমস্যা নাই তো রিফ্রেশ করলে বুঝতে পারবো হ্যাঁ ঠিকমতোই আছে এখন আমরা ডাইনামিক ভাবে এই কন্টেন্টগুলা যে লিস্ট আইটেমগুলো সেগুলো জেনারেট করে নিব আরেকটা টিআর এর মধ্যে এখানে সং নেম সাইজ হচ্ছে কত মেগাবাইট সাপোজ 3.1 এমবি আর প্লে অর ডাউনলোডের জন্য আমরা বাটন ব্যবহার করব তো এই ট্যাগের মধ্যে এখানে কোন একটা আইডি থাকবে আর ডিটেইল লেখার উপর ক্লিক করলে চলে যাবে অথবা এন্টার সো এ পর্যন্ত এটা এখন এটাকে ডাইনামিক ভাবে জেনারেট করার পালা আর জেনারেট করার সময় শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে এই অ্যাক্টিভ ক্লাসটা শুধু যেন ফার্স্টটা এলিমেন্টেই থাকে আর পরবর্তী এলিমেন্টগুলোতে যেন না থাকে তো আমি যেটা করব এখন কাটলাম কেন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সিএসভি ফাইল তৈরি অর্থাৎ এসকিউএল ফাইল তৈরি করে রাখছে জেড পর্যন্ত অলরেডি হয়ে গেছে দেখে নিই হ্যাঁ অসংখ্য এসকিউএল ফাইল এখন আমি এগুলা সবগুলা কাটবো আর আমার www যে ডাইরেক্টরি ছিল সেই ডাইরেক্টরির মধ্যে এটাও কাটলাম এখন ভিউ আমার লেআউট এক সিঙ্গেল লেআউট হলে হবে আর সং যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারটাকে কপি করব www এখানে পেস্ট করে দিব আর এখানে সবগুলো চলে আসছে এই ফোল্ডারটাকে আমি সাবলাইমে ওপেন করব এটা সাবলাইমে ওপেন করলাম আর এটা একটা লিংক তৈরি করে রাখি প্রজেক্ট 4 এর সাথে তো শর্টকাট যাতে করে সহজে আমি প্রজেক্টটাতে ঢুকতে পারি প্রজেক্ট 4 ফোল্ডার থেকে ফোল্ডারটা সরি এটাকে কাট করলাম আর এটাকে প্রজেক্ট 4 এর মধ্যে পেস্ট করে দেই আর এসকিউএল ফাইলটা আমরা ধীরে ধীরে ইম্পোর্ট করব করে করে টেস্ট করে করে দেখব যে আমাদের ডাটাগুলো ঠিকমতো আছে কিনা তো আমি এটা এখন এইচটিএমএল থেকে রিনেম করে পিএইচপি তে রূপান্তর করে দেই পিএইচপি আর যেহেতু আমাদের এই হোম লেখা থাকবে না, এ থেকে জেড পর্যন্ত জেনারেট হবে। তো এ থেকে জেড পর্যন্ত আগে এখানেই জেনারেট করে নিই। তো জেনারেট করার জন্য আমাকে এখানে পিএসপি কোড লিখতে হবে। তো আমি পিএসপি একটা ব্লক শুরু করলাম আর শেষও করে দিই এখানে কোশ্চেন মার্ক পিএসপি। আর লুপের সাহায্যে আগে যেমন তৈরি করে রাখছিলাম তেমনই এখানে তৈরি করব। আচ্ছা, আমরা যখন পাইথন দিয়ে তৈরি করছিলাম তখন লুপ ব্যবহার করে নাই, তো এখানে লুপ ব্যবহার করব পিএসপি। আর যে লুপটা ব্যবহার করব আমি এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে পিএসপি করে দিই। পিএসপি ফর ইচ লুপ ব্যবহার করব আমরা। ফর ইচ এখানে ভ্যারিয়েবল যেটা হবে সেটা হচ্ছে রেঞ্জের মধ্যে থাকবে। রেঞ্জ লোয়ার রেঞ্জ হবে আমাদের ক্যাপিটাল এ আর হায়ার রেঞ্জ ক্যাপিটাল জেড এস ক্যারেক্টার। আমরা এখানে ইকো করব এই ফুল যেটা আছে সেইটা। তো সিঙ্গেল কোলন ব্যবহার করি আর ভিতরে আমরা ডাবল কোলন ব্যবহার করব। তো আমি এটাকে কাট করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। আর অ্যাক্টিভ ক্লাসটাকে শুধুমাত্র ফার্স্টার জন্য দেওয়ার জন্য যেটা করব, আচ্ছা অ্যাক্টিভটাকে বাদ দিই, কাট করে নিলাম, সেভ। এখন রিফ্রেশ দিই। ও এটা লোকাল হোস্ট স্ল্যাশ সোম। তো দেখতে পাচ্ছি অসংখ্য হোম লেখা চলে আসছে। তো এই হোম লেখাগুলোকেও চেঞ্জ করে দিব। এখানে একটা হোম, এখানে একটা হোম আর এখানে একটা হোম। তো এগুলাকে কনক্যাট করে দিই। তো এখানে ভ্যারিয়েবলটা ইন্ট করে দেই, ডট ডট এর ভিতরে ডলার সিএসআর ক্যারেক্টার। সো যেখানে দেখেন আমার হোম লেখা আছে সেখানে এই জায়গাটা পেস্ট করে দিই। এখন যদি রিফ্রেশ করি দেখতে পাবো এ থেকে জেড পর্যন্ত চলে আসছে আমার ট্যাব। আর এখন প্রত্যেকটা ট্যাবের জন্য যে তথ্যগুলো জেনারেট করতে হবে সেটা হচ্ছে এই অংশ ট্যাব প্যানেল। তো এখন ট্যাব প্যানেলটাকেও ডাইনামিক করব। আর এই ইউএলটা উপরে উঠাই দেই। আর এখানে একটা ভ্যারিয়েবল দিই ডলার আই ইকুয়াল 0 ফর ইচ এর মধ্যে ডলার আই ইকুয়াল 1। আচ্ছা ডলার আই যেটা ছিল তার সাথে 1 যোগ করে দিই। আর এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এখানে ক্লাস ছিল অ্যাক্টিভ, সেই ক্লাসটাকে যোগ করে দিব ইফ। তো এর মধ্যে পিএসপি ব্রেক করে দিয়ে পিএসপি লেখা শুরু করব। এটা করার জন্য যেটা করতে হবে সেটা ইকো না করে দিয়ে আমি এখানে পিএসপিটা ব্রেক করে দেই আর এখানে পিএসপিটা ওপেন করে দিই। আর ইকোর পরিবর্তে এই সম্পূর্ণ লেখাটা এর ভিতরে দিব এইচটিএমএল আকারে। আর ভিতরে যেখানে যেখানে আমার পিএসপি লেখার প্রয়োজন পড়বে সেখানে আমি পিএসপি ব্লক শুরু করে ফেলব। তো এইটা এবার প্রত্যেকটা এই অংশটা রিপ্লেস করে দিই ট্যাব আর এইটা তাহলে আমার কন্ডিশন দিতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছি ঠিক আছে এখন এখানে কন্ডিশন দিব if dollar sign I equal 1 হয় তাহলে এখানে ইকো করব প্লাস ইকুয়াল অ্যাক্টিভ এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো ও এরর 27 নাম্বার লাইন ওকে এখানে একটা সেমিকোলন দিতে হবে তাও ভুল আনএক্সপেক্টেড সেকেন্ড ব্র্যাকেট ওকে এইটা এখানে হ্যাঁ এবার ঠিক আছে আর এটাতে অ্যাক্টিভ ক্লাস পড়ে গেছে এখন সেম ভাবে নিচের অংশটাও জেনারেট করব তো এটা ফুললি থাকবে শুধুমাত্র এইখান থেকে জেনারেট হবে এই অংশটা তার আগে আমি সেম ভাবে পিএইচপি অংশটা কপি করে নিই যেহেতু এবিসিডি এখানেও অ্যাড করতে হবে আর সেম ভাবে নিচের অংশ কপি করে নিই এর নিচে দেওয়ার জন্য আর এখানে যেখানে হোম ছিল সেই জায়গাতে এখানে যেভাবে আমি চেঞ্জ করে দিয়েছিলাম ক্যারেক্টার দিয়ে সেম ভাবে এখানেও চেঞ্জ করে দিব হোম লেখাটাকে আর হ্যাঁ দেখতে পাচ্ছি এখানেই এটা রিপিট হইছে যেটা আসলে চাই না ঠিক আছে দেখি আরেকবার রিফ্রেশ দিয়ে তো সবগুলাতে অ্যাক্টিভ ক্লাস পড়ে গেছে জন্য এই অ্যাক্টিভ ক্লাসটা থাকার জন্য সবগুলাতে প্রবলেম করতেছিল ফার্স্ট ট্যাবের মধ্যে সবগুলা চলে আসতেছিল তো এই সেম কন্ডিশনটাই এখানে দিয়ে দিব কপি অ্যাক্টিভের পরিবর্তে এইটা আর শুধুমাত্র অ্যাক্টিভ দেখাটা এখানে ক্লাস লাগবে না যেহেতু ক্লাসের ভিতরেই এটা আছে তো আমি এটাকে দুঃখিত শুধু অ্যাক্টিভ লেখাটা দিয়ে দিলাম তো এবার রিফ্রেশ দিয়ে দেখি কি আসে হ্যাঁ এবার ঠিকমতো চলে আসছে এখন আমরা পরবর্তী পার্টে যেটা করব সেটা হচ্ছে এসকিউএল কুইরির মাধ্যমে আমাদের ডাটাগুলোকে ডাইনামিকভাবে এখানে শো করাবো আমাদের যে ডাটাবেস ছিল সেই ডাটাবেস থেকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য